আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। হাশরের দিন তিন প্রকার মানুষ রয়েছে যারা সবচেয়ে বেশি আফসোস করবে। কেন আফসোস করবে, কি তাদের উদ্দেশ্য ছিল, তারা কোন আমল করার কারণে আজ তারা আফসোস করতে থাকবে। কেউ কেউ আফসোস করতে করতে জাহান্নামে চলে যাবে, আবার কেউ কেউ জান্নাতে যাবে কিন্তু আফসোস করবে। এর মধ্যে প্রথম শ্রেণী হলো এমন ব্যক্তি যারা একজন ক্রীতদাস ছিল এবং হাশরের দিন সেই ক্রীতদাস তার থেকে উত্তম আমল নিয়ে হাজির হবে, আর যার কারণে সে জান্নাতে প্রবেশ করবে। এটা হতে পারে ক্রীতদাস, কিন্তু আপনার ঘরের মানুষ, আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার বাবা ইত্যাদি যে কেউ হতে পারে, একসাথে চলাফেরা করেন কিন্তু তিনি আপনার থেকে উত্তম আমল করেছে, আপনি দেখেছেন কিন্তু তদনুযায়ী আমল করতে পারেননি। দ্বিতীয় নম্বর হলো এমন ব্যক্তি যার সম্পদ ছিল কিন্তু সে নিজে তার সম্পদ থেকে কোনো দান সাদাকা করল না, তবে তার উত্তরাধিকারীরা তা থেকে দান করেছে। এটা হতে পারে আপনার বাবা আপনার জন্য সম্পদ জোগাড় করেছে, আপনার ভবিষ্যতের জন্য প্রচুর অর্থ সম্পদ জোগাড় করেছে, এখন তিনি মৃত্যুর পূর্বে যে যে ভালো কাজগুলো করেছেন তা তো আলহামদুলিল্লাহ, কিন্তু তার যে সম্পদ রয়েছে সে সম্পদগুলো আপনাদের জন্য সংরক্ষণ করেছে, কোনো দান সাদেকা কোনো ভালো কাজে প্রয়োগ করেনি, কিন্তু আপনারা দান সাদকা করেছেন, ভালো জায়গায় ব্যয় করেছেন, এর বিনিময় আপনারা সওয়াব পাবেন। আর এর কারণেই আপনার পিতার আগে আপনি নিজে জান্নাতে চলে যাবেন। তৃতীয় হলো এমন আলেম যে নিজে তার ইলম দ্বারা উপকৃত হয়নি কিন্তু অন্যরা তার ইলম থেকে উপকৃত হয়েছে, এই ব্যাপারটি আমি নিজেই ধরা খেলাম। যারা আলেম রয়েছে, যারা মাওলানা রয়েছে, মুফতি রয়েছে, হাফেজ আলেম যারাই আছে, তারা সবাই এই তৃতীয় নম্বরে আটকা পড়বে, কারণ তারা তো বলে বেড়াইছে কিন্তু আমল করতে পারেনি। আমরা যদি আমল না করতে পারি তাহলে আমাদেরও এই দশা হবে। জাহান্নাম উদ্বোধন করা হবে যারা জ্ঞানী, যারা আলেম, যারা ভণ্ড, তাদেরকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে। এই কাতারে আমরাই আছি, আপনারা নন। সুতরাং আমরা যারা দায়িত্ব পালন করছি, লেকচার দিচ্ছি, ওয়াজ করছি, যে যাই করছি না কেন, আগে নিজে আমল করতে হবে। যে আমলগুলো না করলেই নয় সেগুলো বাদ, কিন্তু যেগুলো করা প্রয়োজন সেগুলো নিয়মিত করার চেষ্টা করব। নিঃসন্দেহে সুফিয়ান আস-সাউরি রাহিমুল্লাহ বর্ণিত এই ব্যাপারটি অন্তরে ভীতির প্রকাশ করে। আল্লাহ তাআলা বলছেন সেদিন জাহান্নামকে আনা হবে, আর সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু এই স্মরণ তার কোনো কাজে আসবে না, সে আফসোস করে বলবে হায় এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম, এভাবে সে আফসোস করতেই থাকবে, কিন্তু তখন আফসোস করে কোনো লাভ হবে না, জীবন একটাই। সুতরাং পরিবর্তিত হন, পরিবর্তনের দিকে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।